দিনটোত বালিগাঁওত করোনাত আক্রান্ত হৈছে 53 জন কইলু করোনা আক্রান্ত রোগীক চিকিৎসালয়ত নিবলৈ আহি বিপাঙত পৰিছে স্বাস্থ্য বিভাগৰ লোক করোনা আক্রান্ত রিপোর্ট লাগে আক্রান্ত লোকসকলক আক্রান্ত রিপোর্ট নিদিলে চিকিৎসালয়লৈ নাযায় আক্রান্ত লোকসকল তাক লৈ এতিয়া স্বাস্থ্য বিভাগ বিপাঙত পৰা পৰিলক্ষিত হৈছে আৰু বালিগাঁওত আজি দিনটোত করোনাত আক্রান্ত হৈছে 53 জন কইলু করোনা আক্রান্ত রোগীক চিকিৎসালয়লৈ নিবলৈ আহি বিপাঙত পৰিছে স্বাস্থ্য বিভাগৰ লোক স্বাস্থ্য বিভাগৰ লোকসকলে ইতিমধ্যে উপস্থিত হওয়ার পিছতে করোনা আক্রান্ত যখন লোক চিনাক্ত হয়েছে লাগে রিপোর্ট লাগে আক্রান্ত লোকসলক আর আক্রান্ত রিপোর্ট নিদিলে চিকিৎসালয় না যায় আক্রান্ত লোকসক চিকিৎসালয় যাবলে অমান্তি হয়েছে যখন আক্রান্ত লোক নিবলে এটা বিপাঙত পড়ছে স্বাস্থ্যকর্মী প্রেমিকাক নিবল রঙাঘর আলহী হল ভুয়া সিসিআইডি বিষয়া নিজকে আইপিএস বিষয়া হিসাবে চিনাকি দিয়ে চলনারে প্রেমর জালত পেলাইছিল মরিগাঁওর আরক্ষী বেটালিয়ানত কর্মরত এগারী যুবতীক মাজুলীর কর্মরত অবস্থা চিনাকি হয়েছিল ভুয়া সিসিআইডি বিষয়া পঙ্কজ হাজরিকার সঙ্গে বিভিন্ন মন ভুলা কথার প্রেমর জালত পেলাইছিল যুবতীগুলি এনেদরে চলিছিল দুইরে মাজত প্রেমর মধুর সম্পর্ক প্রায় 10 দিন পূর্বে যুবতীগুলি প্রেমিক পঙ্কজর সঙ্গে মরিগাঁও ঘর আহে কিন্তু দিন বাগরাত ভুয়া বিষয়াজনের চল চলনাত কিছু সন্দেহ উপজাত বিচার খুচার করাত প্রকৃত তথ্য পোহরলে আহে যুবতীগুলির পরিয়ালের লোকে আরক্ষীর লগতে যোগাযোগ করে ভুয়া বিষয়া পঙ্কজক আরক্ষীক চমচাই দিয়ে যুবতীগুলির পিতৃয়ে ইতিমধ্যে মরিগাঁও সদর থানাত পঙ্কজর বিরুদ্ধে তরিছে গোচর লজনের ঘর মই যেতিয়া তেও পরিচয় বিচারিলো তেও কলে ধেমাজি HDFC ব্যাংকর অপজিটতে ঘর নামটো কি বলে কৈছিলে পঙ্কজ জ্যোতি হাজরিকা তেখেতে কি করু বলে কৈছিলে আপনার মই যেতিয়া সুধিল তুমি কি করে আছা তেও কলে কি মই CCID বলো CCID তো কথা তো মই বুঝি না পাও তেতিয়া কলে কৈছিল না মই IPS অফিসার মানে মই শেরি এই সেন্ট্রাল কিবা কন্ট্রোল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বলে কৈছে তেও গম পালো প্রথম আইডি কার্ডখন মই মানে চালো আইডি কার্ডখন চাই পেলাই মই বুঝি না পাওঁ কারণে এই জনা সকলক মানে সুধিলো যে এই নেটত মারিছাচোন নিশ্চয় ওলাব তেতিয়া মানে বস্তুটো ওলাই নপরে সেইটোত সন্দেহ হল প্লাস মানে ঘরখনত মই আমার ধেমাজিতে মানুষ আছে সম্পর্কীয় মানুষ তেওঁসকলক মানে ফোন করলো এনেকে ঘর আছে না নাই তেখেতসকলে আপনার ডিটেলসখিনি কলে ডিটেলসখিনি মোক কৈছিলে তেনেকে সেইমতে দি মানে কোনো ইনফরমেশন আমি নাপালো উল্টাটোহে পালো যে এইটো প্রকৃততে ভুয়া বলে দিলে কোনো ঘর নাই আর তেওঁ কোনো থাকার ঠিকনা নাই।